সামনে ঈদ, ঈদ উপলক্ষে সবার জন্য শপিং করতে কোথায় গেলাম, আর কি কি কিনলাম, আর কোন কাপড়ের দাম কত পড়লো, সে সব কিছুই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি না টেনে অবশ্যই পুরোটা দেখবেন। আর কোথা থেকে ব্যাগ কিনলাম এবং জুতা কিনলাম সে সব কিছুই বলবো আপনাদেরকে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। সামনে যেহেতু ঈদ, তাই সবার জন্য তো শপিং করতেই হবে, সেই জন্য আমরা নিউ মার্কেটে এসেছি শপিং করতে। তাও আবার ইফতারের পর, ইফতারের আগে যেহেতু অনেক জ্যাম থাকে রাস্তাঘাটে, সেই জন্য আমরা প্রথমেই চলে যাই নূর ম্যানশনের চারতলায় পূর্ণিমা শাড়িতে। সেখানে গিয়ে কিছু থ্রি পিস কিনি, আর সেখানে প্রচন্ড গরম ছিল, একদমই অসহ্য। জাস্ট কয়েকটা থ্রি পিস কিনে বের হয়ে এসেছি। সেখানে যেহেতু অনেক মানুষ ছিল, অনেক গ্যাঞ্জাম ছিল, সেই জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি সেখানে। তারপরে আমরা সেখান থেকে নূর ম্যানশনের তৃতীয় তলায় যাই এবং সেখানে গিয়ে একটা একটা করে কাপড় দেখছিলাম বসে আর কিনছিলাম। এই যে যে কাপড়গুলো দেখছেন, এগুলো আমার দাদি শাশুড়ি, নানি শাশুড়ি এবং আমার দাদি নানি, এদের জন্য দেখছিলাম আর কি। আসলে বসে দেখে শুনে নেওয়ার শান্তি আলাদা, ইচ্ছা মতো শপিং করা যায়। আর এখান থেকে আমি কয়েকটা শাড়ি কিনেছিলাম। আর এখন যে শাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর দাম কিন্তু 650 থেকে 1000 টাকার মধ্যেই ছিল। আর আমি যেটা বলবো যে পূর্ণিমা থেকে হাজার গুণে ভালো কাপড় এখানে পাওয়া যায়, আর হচ্ছে এখানে দেখে শুনে শান্তি করে বেছে কাপড় কেনা যায়। আর পূর্ণিমা শাড়িতে আমার গিয়ে মাথা ঘোরাচ্ছিল, এত গরম ছিল সেখানে, আর এভাবে দেখারও কোনো স্কোপ এতটা ভালো মতো ছিল না। আর এখানকার কাপড়গুলা কিন্তু একদম, তো আপনাদেরকে কিন্তু দামাদামি করতে হবে না। এখানকার শাড়িগুলোর প্রাইস কিন্তু অনেক রিজনেবল ছিল, আপনারা চাইলে এখানে গিয়ে দেখে শুনে ভালো মতো নিতে পারেন। কাপড়ের কোয়ালিটিও কিন্তু অনেক ভালো ছিল, এক দেখায় পছন্দ হওয়ার মতো কাপড়। আর এখন আমি নিজের জন্য কিছু শাড়ি দেখছিলাম, যেহেতু আমি এবার ঈদে প্ল্যান করেছি যে আমি শাড়ি কিনবো। এবার আমি একটা একটা করে গায়ে দিয়ে দেখছিলাম যে আমাকে কোনটা ভালো লাগে। আসলে এই শাড়িগুলোর মধ্যে যেটাই দেখছিলাম সেটাই আমার ভালো লাগছিল। আর আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে আমার গায়ে এগুলোর মধ্যে কোন শাড়িটা বেশি ভালো লাগছিল, আর আপনাদের এগুলোর মধ্যে কোনটা ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন। এই যে দেখতে পাচ্ছেন ভাইয়াটা যে শাড়িটা ভাস করছিল, সেই শাড়িটাই কিন্তু আমি নিয়েছিলাম, আর এই শাড়ির দাম ছিল 1700 টাকা। এখন আমি পার্টি শাড়ির মধ্যে কিছু কালেকশন দেখছিলাম, আর আমি যেটা দেখছিলাম সেটাই আমার ভালো লাগছিল। আর এই ভাইয়াটা আমাকে কুচি করে দেখাচ্ছিল কেমন লাগে কুচি করার পরে। আমার তো অনেক ভালো লাগছিল শাড়িটা, কিন্তু শাড়ির একটা সমস্যা, শাড়িটা প্রচুর ভারী ছিল, যেহেতু পুরো শাড়িতে স্টোনের কাজ করা ছিল, সেই জন্য অনেক ভারী ছিল। আর আমার যেহেতু ছোট বেবিকে নিয়ে এত ভারী শাড়ি ক্যারি করা অনেক কষ্ট হয়ে যাবে, তাই আমি ডিজাইনের আব্বুকে বলছিলাম যে এই শাড়িটা প্রচুর ভারী, আমি একটা পাতলা শাড়ি নিব। তারপরে এই যে দেখুন, ওয়াইন জাম কালারের মধ্যে একটা শাড়ি দেখছিলাম, এই শাড়িটাও কিন্তু অসম্ভব সুন্দর ছিল, আর শাড়িটা কিন্তু লাইট ওয়েটের মধ্যে ছিল, তো ক্যারি করা অনেক সুবিধা। আর ভাইয়াটা আমাকে কুচি করে ধরিয়ে দিচ্ছিল আর বলছিল যে আপু একটু হেঁটে দেখেন কেমন লাগে। আর এদিক দিয়ে আমি রুজাইনের আব্বুকে ভিডিও করতে দিয়েছি, সে আমার ভিডিও করে দিচ্ছিল, আসলে আমি তাকে ক্যামেরাম্যান বানিয়ে ফেলেছি। এভাবে শাড়ি হাত দিয়ে ধরে থাকা অনেক কষ্ট, আর আমি এদিক দিয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম গ্লাসের সামনে, আর একটু হেঁটে হেঁটেও দেখছিলাম যে কেমন লাগে আমাকে। আসলে কি বলবো, প্রত্যেকটা শাড়িই আমার পছন্দ হচ্ছে, যেটাই দেখি সেটাই পছন্দ। এরপর আমি আবার একটা মেরুন কালারের শাড়ি দেখছিলাম লাইট ওয়েটের মধ্যে, এটা কিন্তু অনেক লাইট ওয়েট ছিল, আর ক্যারি করতেও কিন্তু অনেক সুবিধা, সেজন্য রুজাইনের আব্বু আমাকে বলছিল যে তুমি এটাই নাও, কিন্তু আমি বলছিলাম যে না আমি আরো একটু দেখি। আর সেখানে দোকানের ভাইয়াগুলোর কথা তো না বললেই নয়, তারা কিন্তু একটুও বিরক্ত বোধ করেনি, তারা অনেক ভালো ছিল। আর তারপর আমি আরো কিছু শাড়ির কালেকশন দেখছিলাম, এই শাড়িটাও কিন্তু ওয়াইন জাম কালারের মধ্যে ছিল, শুধু ডিজাইনটা আলাদা। তারপরে দেখছিলাম ব্লু কালারের মধ্যে একটা শাড়ি, এটাও ছিল কিন্তু লাইট ওয়েট এর মধ্যে। এতক্ষণ আপনাদেরকে যতগুলা পার্টি শাড়ি আমি দেখিয়েছি সবগুলোর দামই কিন্তু ছিল 2500 টাকা করে। এবার আপনাদেরকে দোকানের ঠিকানাটা বলে দেই, এটা কিন্তু মরিয়ম শাড়ি ঘর, নূর ম্যানশনের তৃতীয় তলায়, যে কাউকে বললেই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিবে। এতগুলো শাড়ি দেখার পরে এই শাড়িটা আমি নিয়েছি, আর এদিকে ভাইয়াটা আমাকে শাড়ির সাথে পেটিকোট ম্যাচিং করে দিচ্ছিল। আর এই কেনাকাটা শেষ করে সেখান থেকে বের হয়ে আমরা ব্যাগের দোকানে চলে যাই, আর সেখানে গিয়ে এই ব্যাগটা আমার অনেক পছন্দ হয়, আর আমার যেহেতু ছোট বেবি ব্যাগের মধ্যে অনেক কিছুই নিতে হয়, তাই একটু বড় ব্যাগ হইলে আমার জন্য সুবিধা হয়। এই ব্যাগটার দাম চাচ্ছিল ওনারা 500 টাকা, আর এখানে যত ব্যাগ দেখতে পাচ্ছেন এই সাইটের সে সবগুলোর দামই কিন্তু বলছিল 500 টাকা, আর এই পাশের গুলোর দাম ছিল 400-450 বিভিন্ন রেঞ্জের মধ্যে। আমার হাতে যে ব্যাগটা ছিল সেটা কিন্তু আমি দামাদামি করে 450 টাকা দিয়ে কিনে নিয়েছিলাম। এখন যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটার দাম ছিল 650 টাকা। এখানে কিন্তু বিভিন্ন রেঞ্জের মধ্যে ব্যাগ আছে, তো আপনাদেরকে কিন্তু দামাদামি করে ব্যাগ নিতে হবে এখান থেকে। এরপর যে ব্ল্যাক কালারের ব্যাগটা আমি দেখাবো সেটার দাম কিন্তু তারা চাচ্ছিল 700 টাকা করে।
ব্যাগ কেনা শেষ করে আমরা চলে যাই জুতার দোকানে। এই দোকানটা কিন্তু ছিল রোড সাইডের দোকান, নুরম্যানশনের সামনের দিকে তারা বসে রোড সাইডে। শাড়ির সাথে জুতা ম্যাচিং করে কিনবো সেই জন্য দেখছিলাম। এই জুতাগুলোর দাম কিন্তু চাচ্ছিল তারা 350 করে, আর এই পিঙ্ক কালারের জুতাটার দাম চাচ্ছিল 400 টাকা, আর তারপর যেটা দেখাচ্ছি হোয়াইট কালার সেটার দাম চাচ্ছিল 350 টাকা। আসলে এখান থেকেও কিন্তু আপনাদেরকে দামাদামি করে কিনতে হবে জুতা, না কিনলে কিন্তু আপনারা ঠকবেন। এরপর যে জুতাটা আমি দেখাচ্ছি সেটার দাম চাচ্ছিল 400 টাকা। এই জুতাগুলো কিন্তু শাড়ি, থ্রি পিস, কুর্তি, যে কোনো কিছুর সাথে পরলেই মানায়। আসলে এখানকার সবগুলো জুতাই কিন্তু অনেক সুন্দর ছিল। এরপরে যে স্লিপার জুতাটা আমি হাতে ধরে দেখাচ্ছি পিঙ্ক কালারের, এটার দাম চাচ্ছিল তারা 300 টাকা করে। তবে দামাদামি করতে পারলে কিন্তু অনেক কম দামেই পাবেন আপনারা এখান থেকে জুতাগুলো। এরপরে শাড়ির সাথে পরার জন্য আমি এই জুতাটা দেখছিলাম বক্স হিলের মধ্যে। জুতাটা কিন্তু অনেক সুন্দর ছিল, কিন্তু আমার পায়ের মাপে ছোট হচ্ছিল, এর সাইজও কিন্তু ছিল না, সেই জন্য আমার নেওয়াও হয়নি। রোড সাইডের জুতাগুলো কিন্তু আপনাকে দোকানে এসে দেখে শুনেই নিতে হবে, তা না হলে কিন্তু পরে সাইজে মেলে না। এইসব কেনাকাটা করতে গিয়ে কিন্তু আমাদের অনেক দেরি হয়ে যায়, আর তারপরে আমরা বাসায় চলে আসি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সামনে আরও অনেক শপিং ব্লগ আসবে, সেগুলো দেখার আমন্ত্রণ রইল। আজকে তাহলে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।